হ্যাঁ আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু, প্রশ্নটি? হ্যালো, জি শুনতে পাচ্ছি প্রশ্নটি। হ্যাঁ আপু, ওই মানে আমার বাচ্চা হইতো না, তো তখন আমি একটা মানত করছিলাম। মানত হইলো কি যে শাহজালালের মাজারে দেওয়ার জন্য, ছাগল দেওয়ার জন্য। তো তারপর যে মানে অনেকে আলোচনা, হুজুরদের আলোচনা শুনিয়ে বুঝতে পারছি যে এগুলা না যায়। এখন আমি চাইতেছি যে ওইটা কোনো এতিমখানা বা ইয়াতে মসজিদে দিয়ে দিব, এটা কি পারবো কিনা? আর আমার কি ওই মাজারে যাইতে হবে কিনা বাচ্চাকে নিয়ে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। যেহেতু আপনি মানবটা করেই ফেলেছেন, সেহেতু আপনি আসলে গরিব দুঃখীদেরকে একটি ছাগল আসলে জবাই করে গরিব দুঃখীদের মানে খেতে দিয়ে দেন, আর মাজারে আপনার যাওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি আরও কাফফারা স্বরূপ 3 দিন পরপর 3 দিন রোজা রেখে দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। আর যেহেতু ভুল করে করেছেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনি সেই আশা আল্লাহর কাছে করবেন। জি আপু, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে চাষতের ও আওয়াবিনের নামাজ পড়াটার ফজিলত কি, এবং সেটা কি তাহাজ্জুদের নামাজের আগে পড়তে হবে নাকি পরে পড়তে হবে? ধন্যবাদ। চাষতের নামাজটা আসলে পড়তে হয় সূর্য যখন উদয় হয় তার 20-25 মিনিট পরে, অর্থাৎ পুরোপুরি যখন আলোকিত হয়ে যায় তখন চাষতের নামাজ পড়তে হয়। এটা 2 রাকাত 2 রাকাত 4 রাকাত তো কেউ পড়তে পারেন, 6 রাকাত 8 রাকাত যেটা ইচ্ছে। এই নামাজের অনেক ফজিলত, বলা হয়েছে যে এই নামাজ যারা পড়বে তাদের দান সৎকার সব পাবে, এবং শরীরের যেই দান সৎকাটা, সেটাই যারা চাষতের নামাজ আদায় করবে তাদের শরীরের সৎকাটা আদায় হয়ে যাবে। এবং মাগরিবের পরে যে আওয়াবিনের নামাজ পড়ে, এটা মাগরিবের নামাজ পড়ার পরে আপনার 6 রাকাত নামাজ পড়তে হয়, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত, এটা আওয়াবিনের নামাজ। এবং এই নামাজেরও অনেক ফজিলত, এটার অনেক সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আর তাহাজ্জুদের নামাজটা আসলে সম্পূর্ণই অন্য সময়, এটা হলো মধ্যরাত্রে পড়তে হবে, অর্থাৎ প্রথম রাত্রের প্রথম অংশে না, দ্বিতীয় অংশে এটা আসলে পড়তে হয়। এবং তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক অনেক বেশি। যারা তাহাজ্জুদ নামাজ পড়বেন তাদের সমস্ত তাহাজ্জুদ নামাজ পড়ে যে দোয়াগুলো চাইবেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া চাইবে তাদেরকে, তাদের সমস্ত দোয়াই আল্লাহ কবুল করবেন। জি, আরো একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, এখন কথা হলো যে ওই আমি, হ্যাঁ, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নফলিয়া নামাজ পড়া যায় না, উজুরেরা বলছে, কিন্তু মাগরিবের আগে কি উজুর নামাজ পড়া যাবে? আসর থেকে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া যায়? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে আসলে আপনি আসরের নামাজ পড়ার আগে পড়বেন, যদি আপনি বাড়তি নামাজ পড়তে চান তাহলে আসরের নামাজ পড়ার আগে পড়বেন। আর মাগরিবের নামাজের ওজুর যেই নামাজটা, সেটাও আপনি মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তখন আগে ওজুর নামাজটা পড়ে নেবেন, তারপরে আপনি মাগরিবের নামাজ পড়বেন। আসলে এটা হাদিসে বলা হয়েছে আসর এবং মাগরিবের এই মধ্যবর্তী সময়ে আসলে কোনো ধরনের কোনো বাড়তি নামাজ পড়ার নিয়ম নেই, সেক্ষেত্রে আপনি এভাবে করবেন। আপনি যদি বাড়তি নামাজ পড়তে চান আসরের নামাজ পড়ার আগে পড়বেন, আর যদি আরও বাড়তি নামাজ পড়তে চান মাগরিবের নামাজ পড়ে তারপর পড়বেন। আর মাগরিবের নামাজের সময় ওজুর যেই নামাজটা, সেটা আপনি মাগরিবের নামাজ যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে তখন আগে ওজুর নামাজটা পড়ে তারপরে মাগরিবের নামাজ আদায় করবেন, কোনো অসুবিধা নেই। জি, আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন?